অ্যাকোরিয়ামে মাছের খেলাধুলা দেখতে কে না ভালোবাসে, তবে কাছে ঘেরা সেসব মাছের সাথে যদি আস্ত একটা মানুষ ভেসে বেড়ায়, তবে সেই দৃশ্য দেখতে কেমন লাগতে পারে। সম্প্রতি ব্রাজিলের রিও ডি জেনিরোর একটি অ্যাকোরিয়ামে মাছের সাথেই সাঁতার কাটতে দেখা যায় এক স্কুবা ডাইভারকে। জানা যায়, বড়দিন উপলক্ষে পর্যটক ও দর্শনার্থীদের আকর্ষণ করতেই মূলত এমন সিদ্ধান্ত নিয়েছে প্রদর্শনীর কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অ্যাকোরিয়ামের ভেতর অন্যান্য মাছের সাথে অনায়াসেই ভেসে বেড়াচ্ছেন এক স্কুবা ডাইভার, সেই সাথে মাছেদের সাথে করছেন খেলাধুলা। আর বাইরেই মনোমুগ্ধকর এসব দৃশ্য ক্যামেরাবন্দী করছেন দর্শনার্থীরা। ক্রিসমাসের এই মৌসুমে দর্শকদের জন্য আমাদের এই উপহারটি রয়েছে, যা একটি সান্তাক্লোজের উজ্জ্বল চিত্র। এখানে অ্যাকোরিয়ামে প্রাণীদের খাওয়ানোর জন্য স্কুবা ডাইভাররা সান্তাক্লোজের বেশ ধরে ডুবে যায়, যা দর্শকদের জন্য একটি আনন্দদায়ক মুহূর্ত।